নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেল কম্পিটিভ স্টাডিতে আজকে আমরা এক্সাইজ কনস্টেবলের প্রিলিমস এক্সামের জন্য বাংলা ব্যাকরণের একটি মক টেস্ট নিয়ে এসেছি আপনারা জানেন এই পরীক্ষায় একশো নম্বরের মধ্যে পঞ্চাশ নম্বরই বাংলা ব্যাকরণ থেকে আসবে তাই এখন থেকেই বাংলা ব্যাকরণ নিয়মিত প্র্যাকটিস করাটা খুবই জরুরি এই মক টেস্টটি হলো মক টেস্ট ওয়ান এরকম আমরা আরও অনেক মক টেস্ট আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসব তাই আমাদের সাথে থাকুন এবং এই মকটে শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলার আছে বন্ধুরা আমরা মাত্র এক মাস আগে এই চ্যানেলটি খুলেছি আপনাদের অনেক ভালোবাসা এবং সাপোর্ট আমরা পেয়েছি তাই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা চাই এরকম আরও ভিডিও আমরা বানাই আর সেই জন্য আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে আপনারা আপনাদের ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে এরকম আপনাদের আরও বন্ধুরা আছে যারা কম্পিটিভ এক্সাম দেয় তাদেরকে আপনারা আমাদের এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করুন যাতে আরো অনেক বেশি বন্ধুরা এখানে আসে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের ভিডিও দেখে তাতে আমরাও খুব ভালো তাতে আমাদেরও খুব ভালো লাগবে এবং আমাদের চ্যানেলটি আরো অনেক বড় হবে তো আপনারা প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করুন আমি প্রশ্নের সাথে সাথে অপশনগুলো একটু আস্তে আস্তে বলবো আপনারা উত্তর করার চেষ্টা করুন চল্লিশের মধ্যে আপনারা কত পাচ্ছেন সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানান তো প্রথম প্রশ্ন উগ্র শব্দের বিপদ শব্দ নির্ণয় করুন অপশন এ সৌম্য বি চন্ডাল সি নিম্ন না ডি পশ্চাৎ সঠিক উত্তরটি হলো এ সৌম দু নম্বর প্রশ্ন বিড়াল তপস্বী বাগধারাটির সঠিক অর্থ কি অপশান এ ভণ্ড বি বুদ্ধি সি লাজুক না ডি সঠিক সঠিক উত্তরটি হলো বন্ধুরা এ ভণ্ড এগুলো বাগধারা বাগধারা আপনাদের ভালো রকমই আসে পরীক্ষাতে আপনারা এগুলো কিন্তু পড়বেন তিন নম্বর প্রশ্ন আপদ শব্দের বিপরীত শব্দ কি অপশন এ ঝামেলা অপশান বি পতন অপশান সি বিপদ না অপশান ডি নিরাপত্তা সঠিক উত্তরটি হলো ডি নিরাপত্তা চার নম্বর প্রশ্ন দুর্বৃত্ত কথাটির অর্থ কি এ দুর বি দুর্দম সি দুশীল না ডি নয় সঠিক উত্তরটি হল বলুন বন্ধুরা সঠিক উত্তরটি অপশন এ দুর্যান পাঁচ নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ উর্ধ্ব থেকে নিম্নে গমন কোনটি হবে অপশন এ আরোহণ অপশান বি উত্তরণ অপশান সি সংহন না অপশান ডি অবতরণ সঠিক উত্তরটি হল অপশান ডি অবতরণ ছ নম্বর প্রশ্ন অগ্রে গমন করে যে অপশান এ অগ্রগণ্য অপশান বি অগ্রজ অপশান সি অগ্রগামী না অপশান ডি প্রত্যুত গমন সঠিক উত্তরটি হল অপশান সি অগ্রগামী সাত নম্বর প্রশ্ন অকাল কুষ্মাণ্ড বাগধারাটির অর্থ কি অপশন এ অযোগ্য বি অলিকল্পনা অপশন সি অত্যন্ত কঠিন না ডি অল্প বয়সে পেকে যাওয়া সঠিক উত্তরটি বলুন সঠিক উত্তরটি হলো অপশন এ অযোগ্য আট নম্বর প্রশ্ন অরণ্যে রোধন এর ব্যঞ্জনার্থ হল এ বনে কাঁদা বি বনের কান্না সি নিষ্ফল খেদ ডি নিষ্ফল রাগ এই ব্যঞ্জনার্থটির সঠিক উত্তরটি হলো সি নম্বর প্রশ্ন আমরা সমাজবদ্ধ ব্যাস বাক্য কি অপশন এ সে ও আমি অপশন বি সে ও তারা অপশন সি আমি তুমি ও সে অপশন ডি আমি ও তারা সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন সি আমি তুমি ও সে দশ নম্বর প্রশ্ন আহা কি আনন্দ আকাশে বাতাসে এটি একটি কি অপশন এ সন্দেহবাচক বাক্য অপশন বি প্রার্থনা সূচক বাক্য অপশন সি ইচ্ছা সূচক বাক্য না অপশন ডি আবেগ সূচক বাক্য সঠিক উত্তরটি হল আবেগ সূচক বাক্য বন্ধুরা আপনারা এই ভিডিওটা পুরো দেখুন এবং চল্লিশটি প্রশ্নের সঠিক উত্তর করার চেষ্টা করুন মিডিলে চলে যাবেন না গোটা ভিডিওটা আপনারা দেখুন আপনাদের জন্যই বানানো আপনারা যদি না দেখেন তাহলে কি করে হবে এবং আপনারা এইভাবে যদি পড়েন আশা করা যায় এরকম টাইপেরই প্রশ্ন আসবে তাই আমাদের এই পাঁচটা ছটা যটা আমরা মগ বানাবো সেই মগগুলো চল্লিশটা করে প্রশ্ন আপনার কতগুলো প্রশ্ন হাতে পাচ্ছেন সবগুলোর উত্তর যদি আপনারা ঠিকঠাক জানেন তো অবশ্যই আপনারা এগুলো কমেন্ট পাবেন আর বন্ধুরা আপনারা যদি ব্যাকরণের ক্লাস চান যে আমি আপনাদের ব্যাকরণটা বুঝিয়ে দিই চ্যাপ্টার ওয়াইজ তাহলে আপনারা আমাদিকে মেসেজে কমেন্ট বক্সে জানান যে আপনারা ক্লাস চান ম্যাক্সিমাম ছাত্ররা চায় যে বাংলা গ্রামার ক্লাস হোক তাহলে আমরা অবশ্যই বাংলা গ্রামারেরও ক্লাস দেব তো পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বহুব্রীহি শব্দের অর্থ হলো অপশান এ অনেক মান যার অপশান বি অনেক ধান যার অপশন সি অনেক ধন যার না অপশন ডি অনেক জন যার সঠিক উত্তরটি হলো অপশন বি অনেক ধান যার এখানে বহু কথার অর্থ হলো অনেক এবং বৃহি কথার অর্থ হল ধান বারো নম্বর প্রশ্ন সমাসে মিলন ঘটে অপশন এ পদের সাথে পদের অপশান বি শব্দের সাথে শব্দের অপশান সি বর্ণের সাথে বর্ণের এবং অপশান ডি শব্দের সাথে বর্ণের সঠিক উত্তরটি হলো বন্ধুরা আপনারা বলার চেষ্টা করুন অপশন এ পদের সাথে পদের তেরো নম্বর প্রশ্ন পঙ্কজ এর সমার্থক শব্দ কোনটি অপশন এ মেঘ অপশন বি পদ্ম অপশন সি সমুদ্র না অপশন ডি রাজা সঠিক উত্তরটি বন্ধুরা অপশন বি পদ্ম চোদ্দ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র আনন্দমঠ লিখিয়েছেন কোন কাল অপশন এ পুরা ঘটিত বর্তমান অপশন বি পুরা অতীত অতীত সি পুরা ডি সাধারণ অতীত সঠিক উত্তরটি হলো বন্ধুরা এ পুরাঘটিত বর্তমান এখানে অতীত হলে লিখিয়া ছিলেন হতো এবং পুরাঘটিত ঘটিত ভবিষ্যৎ হলে লিখিয়া থাকিবে হতো এছাড়া সাধারণ অতীতের উদাহরণ যেমন সে স্কুলে গেল এরকম হবে সাধারণ অতীত এগুলো আপনাদের পড়তে হবে ঠিক করে আপনারা যদি সবাই চান অবশ্যই ক্লাস দিয়ে দেবো সেটা অসুবিধা নেই তো পনেরো নম্বর প্রশ্ন চৈতন্য শেষ জীবনে পুরীতে যান এটি কোন কাল অপশন এ সাধারণ অতীত অপশন বি পুরা ঘটিত অতীত অপশন সি সাধারণ বর্তমান না অপশন ডি পুরা ঘটিত বর্তমান সঠিক উত্তরটি হল অপশন সি সাধারণ বর্তমান এটা হলো ঐতিহাসিক ঘটনা যখন হয় তখন সেটা সাধারণ বর্তমান হয় যেমন ধরুন বিদ্যাসাগর বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন এটা কি হবে এটা হবে সাধারণ বর্তমান এরকমই ঠিক আছে এরকম প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় বারে বারে আসে ষোলো নম্বর প্রশ্ন কাল রাত্রিতে আমি বই পড়িতেছিলাম এটি কোন কাল অপশন এ পুরাঘটিত বর্তমান অপশন বি সাধারণ অতীত অপশন সি ঘটমান অতীত অপশন ডি নিত্যবিত্ত অতীত সঠিক উত্তরটি হল অপশন সি ঘটমান অতীত সতেরো নম্বর প্রশ্ন রবীন্দ্র জয়ন্তীতে তুমি একটি গান গাহিবে এটি কোন কাল অপশন এ সাধারণ বর্তমান অপশান বি সাধারণ ভবিষ্যৎ অপশান সি ঘটমান ভবিষ্যৎ না অপশন ডি নিত্য বৃত্ত ভবিষ্যৎ সঠিক উত্তরটি হলো অপশান বি সাধারণ ভবিষ্যৎ আঠারো নম্বর প্রশ্ন সে বোধ হয় আর আসিবে না এটি কোন শ্রেণীর বাক্য সন্দেহবাচক প্রশ্নবোধক ইচ্ছা সূচক না কার্য সঠিক উত্তরটি হলো সন্দেহবাচক কারণ এটা শুনে তার একটা সন্দেহ আসছে যে সে বোধহয় আর আসবে না এরকম টাইপের তখন এটা সন্দেহবাচক হয় উনিশ নম্বর প্রশ্ন ধন্যবীর ধন্য বীরত্ব এটি কোন শ্রেণীর বাক্য ইচ্ছাসূচক নির্দেশক বিস্ময়াদিবোধক না ধন্য বীর ধন্য বীরত্ব একটা বিষয় টাইপের প্রকাশ পাচ্ছে তাই এটা হলো অপশন সি বিস্ময়াদিবোধক কুড়ি নম্বর প্রশ্ন ঈশ্বর তোমার মঙ্গল করুন এটি কোন শ্রেণীর বাক্য অপশান এ ইচ্ছা সূচক অপশন বি নির্দেশক অপশন সি বিশ্বাদিবোধক অপশন ডি কার্যকারণাত্মক যথেষ্ট সোজা প্রশ্ন এটা আপনারা সবাই আশা করি পারবেন এটা হলো অপশান এ ইচ্ছা ইচ্ছাসূচক ইচ্ছা প্রকাশ পাচ্ছে একুশ নম্বর প্রশ্ন যদি তুমি যাও তবে আমি যাইব এটি কি রকমের বাক্য সরল বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য যৌগিক বাক্য সঠিক উত্তরটি হল অপশন বি জটিল বাক্য আপনারা দেখবেন যখনই যদি তবে যে যেই এই টাইপের কথা আসবে তখনই সেটা হবে জটিল বাক্য পরের প্রশ্নগুলি হল বাক্যাংশের বিশেষার্থে প্রয়োগ ব্যঞ্জনার্থগুলো আপনাদের বলতে হবে বাইশ নম্বর প্রশ্ন আমাবস্যার চাঁদ এর ব্যঞ্জনার্থ অপশন এ মিথ্যা অসম্ভব গল্প অপশন বি দুর্লভ দর্শন অপশান সি মূল্যবান বস্তু অপশন ডি লুকিয়ে থাকা সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশান বি দুর্লভ দর্শন তেইশ নম্বর প্রশ্ন অগ্রস্ত যাত্রা এটির ব্যঞ্জনার্থ কি হবে অপশান এ শেষ যাত্রা অপশান বি প্রথম যাত্রা অপশান সি নতুন যাত্রা না অপশন ডি বিজয় যাত্রা সঠিক উত্তরটি হলো বন্ধুরা আপনারা সকলেই আশা করি শুনেছেন অগস্ত যাত্রা অর্থাৎ হলো শেষ যাত্রা অগস্ত মুনি শেষবার যে যাত্রা করেছিলেন তারপর আর ফিরেননি তাই এটাকে অগ্রস্ত যাত্রা বলে চব্বিশ নম্বর প্রশ্ন আক্কেল গুরু এর ব্যঞ্জনার্থ অপশন এ বোকা বানানো অপশন বি চমকে যাওয়া অপশন সি কিং কর্তব্য বিমূড় অপশন ডি গুজব সঠিক উত্তরটি হলো অপশন সি কিং কর্তব্য বিমূড় পঁচিশ নম্বর প্রশ্ন আকাশ কুসুম এর ব্যঞ্জন এ ফাঁকি অপশন সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশান ডি অসম্ভব সে আকাশ কুসুম ভাবছে এরকম আমরা বলি না ওটা অসম্ভব চিন্তা করছে এরকম হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন সঠিক বানান নির্বাচন করো এখানে আপনারা চারটি বানান দেখতে পাচ্ছেন বন্ধুরা অপশান এ যোদ্দাপি অপশান বি যোদ্দাপি আগেরটা রশ্মি ছিল এটা দীর্ঘি অপশান সি এ যদ্যপি এবং অপশান ডিও যদ্যপি সিটা রশ্মি ডিটা দীর্ঘি সঠিক উত্তর হলো এর মধ্যে অপশান সি সাতাশ নম্বর প্রশ্ন মমুরসুখ বানান কোনটি ঠিক অপশন এ বি সি ডিতে আপনারা দেখুন দীর্ঘ এবং রস্মুগুলো আলাদা আলাদা করে করা আছে চাইলে আপনার পজ করে নিন আমি তারপর উত্তরটা বলছি সঠিক উত্তরটি হলো অপশন ডি আঠাশ নম্বর প্রশ্ন কোন সমীচীন বানানটি ঠিক আপনারা দেখুন চাইলে পজ করে নিন আমি তারপর অ্যান্সার বলছি সঠিক উত্তরটি হলো অপশান বি এরপর উনত্রিশ নম্বর প্রশ্ন কোন বিভীষিকা বানানটি ঠিক আপনারা দেখে নিন সঠিক উত্তরটি আমি বলবো এরপর সঠিক উত্তরটি হলো অপশন এ এরপর তিরিশ নম্বর প্রশ্ন সন্ধিতে মিলন ঘটে অপশন এ পদের সাথে পদের অপশন বি শব্দের সাথে শব্দের অপশন সি বর্ণের সাথে বর্ণের এবং অপশন ডি শব্দের সাথে বর্ণের সঠিক উত্তরটি হলো অপশন সি বর্ণের সাথে বর্ণের মিলন এখানে আমরা সমাজ সন্ধি এগুলো সবই কিসের কিসের মিলনে হচ্ছে আমরা আপনাদের জানাচ্ছি আশা করা যায় রকম টাইপের প্রশ্ন আপনাদের আসবে কারণ শুধুমাত্র ব্যাকরণ না ব্যাকরণ টাইপের কিছু জি কেও আপনাদের আসবে আশা করা যায় একত্রিশ নম্বর প্রশ্ন গবাক্ষ বিচ্ছেদ হলো অপশন এ গবযুক্ত অক্ষ অপশন বি গোযুক্ত অক্ষ অপশন সি গযুক্ত অক্ষ এবং অপশন ডি গবযুক্ত অক্ষ এটা সঠিক উত্তর হলো অপশন বি গোযুক্ত অক্ষ বত্রিশ নম্বর প্রশ্ন ষড়ানন এর বিচ্ছেদ হলো অপশন এ স্বরযুক্ত আনন অপশন বি শট যুক্ত আনন অপশন সি ট যুক্ত আনন অপশন ডি স্বরযুক্ত অনন সঠিক উত্তরটি হল শট যুক্ত আনন অপশন সি তেত্রিশ নম্বর প্রশ্ন উল্লাস এর সন্ধি কি হবে অপশন এ উদযুক্ত লাশ অপশন বি উৎ যুক্ত লাশ অপশন সি রসৌ এবং লাস উত যুক্ত লাস অপশন ডি উলযুক্ত লাশ সঠিক উত্তরটি হল অপশন বি খণ্ডত্ব উদযুক্ত লাশ চৌত্রিশ নম্বর প্রশ্ন হরিশ্চন্দ্র এর বিচ্ছেদ কি হবে অপশন এ হরিযুক্ত চন্দ্র অপশন বি হরিশযুক্ত চন্দ্র অপশন সি হরিযুক্ত চন্দ্র এবং অপশন ডি হরিযুক্ত চন্দ্র সঠিক উত্তরটি হল অপশন ডি হরিযুক্ত চন্দ্র পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বিপজ্জনক এর সন্ধিবিচ্ছেদ কি হবে অপশন এ বিপদ যুক্ত জনক অপশন বি বিপজ যুক্ত জনক অপশন সি বিপজ যুক্ত অনক অপশন ডি বিপদ যুক্ত জনক সঠিক উত্তরটি হল অপশন এ বিপদ যুক্তজনক ছত্রিশ নম্বর প্রশ্ন সমাজ কথার মূল অর্থ কি অপশন এ সারমর্ম অপশন বি সংক্ষিপ্ত অপশন সি বর্ধিত অপশন ডি মৌলিক সঠিক উত্তরটি হল অপশন বি সংক্ষিপ্ত নম্বর প্রশ্ন ডাল ভাত এটি কি সমাজ এ তৎপুরুষ অপশান বি বহুব্রীহি অপশন সি কর্মধারয় অপশান ডি দ্বন্দ্ব সঠিক উত্তরটি হলো অপশান ডি দ্বন্দ্ব সমাজ আপনারা সকলেই আশা করি সমাজ পড়েছেন এবং আপনারা যদি চান আমরা এ বিষয়ে অবশ্যই ভিডিও আনবো আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন আটত্রিশ নম্বর প্রশ্ন হংসের রাজা রাজহংস এটি কি সমাস অপশন এ তৎপুরুষ অপশন বি বহুব্রীহি অপশন সি কর্মধারয় অপশন ডি দ্বন্দ্ব সঠিক উত্তরটি হলো তৎপুরুষ সমাস উনচল্লিশ নম্বর প্রশ্ন ঠাকুর দাদা এটির ব্যাসবাক্য কি হবে অপশন এ দাদা ও ঠাকুর অপশন বি যে দাদা সেই ঠাকুর অপশান সি যিনি দাদা তিনি ঠাকুর অপশান ডি দাদা ও ঠাকুরের সমাহার সঠিক উত্তরটি হল অপশন সি যিনি দাদা তিনি ঠাকুর চল্লিশ নম্বর প্রশ্ন পকেটমার এটি কি সমাজ অপশন এ তৎপুরুষ অপশন বি দ্বন্দ্ব অপশন সি বহুব্রীহি না অপশন ডি নিত্য সমাজ সঠিক উত্তরটি হলো অপশান এ তৎপুরুষ সমাজ ধন্যবাদ বন্ধুরা আপনাদের আমাদের এই চল্লিশটি প্রশ্ন এখানে শেষ হচ্ছে আপনারা ভিডিওর উপর দিকে ডান দিকে উপরে একটা গোল সাদা চিহ্ন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে কত নাম্বার হচ্ছে এটা আপনারা দিতে পারেন আমরা একটা সমীক্ষা টাইপের করছি আমরা বন্ধুরা আরও এরকম অনেক টেস্ট আনবো আপনারা এরকম প্র্যাকটিস করে যান এবং বাড়িতে পড়ে যান তাহলে আশা করা যায় আপনাদের প্রিলিমসে যথেষ্ট ভালো নাম্বার আসবে এবং আপনারা প্রত্যেকে সবাই প্রিলিমস ক্র্যাক করবেন আবার বলছি বন্ধুরা আপনারা প্লিজ আপনাদের সব বন্ধুদের এবং হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে আমাদের এই পেজকে শেয়ার করুন যাতে আমরা আরও অনেকের সাথে যুক্ত হতে পারি এবং আমাদের এই পরিবারটি আরও অনেক বড় হতে পারে তাহলে আমাদের নিজেদের একটা ভালো লাগে এবং আরও আরও নতুন নতুন এবং ভালো ভালো ভিডিও আনতে আমাদেরও মন যায় ধন্যবাদ